হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমার তো গলার অবস্থা খুব খারাপ, সেই ISL ফাইনাল দেখতে গিয়ে গলাটা একটু খারাপ হয়ে গেছে চেঁচিয়ে মোহন বাগানের হয়ে। আর আজকে 25শে বৈশাখ, আর ওয়েদার তো একদম সেই ওয়েদার হয়ে আছে, বৃষ্টি। কালকে রাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এখন ঝড়টা হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে, আর ওয়েদারটা হয়ে আছে দারুণ ওয়েদার হয়ে আছে একদম। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বাইরে বৃষ্টির মেঘলা ওয়েদার, আকাশ তো ডাকছে, আর আজকে 25শে বৈশাখের ছুটিও। আর মা এদিকে বানিয়ে দিয়েছে চাউমিন, সুন্দর দেখতে পাচ্ছ, চাউমিন বানিয়ে দিয়েছে মা। ছুটির দিন একদম ফাটিয়ে মস্তি, ছুটির দিন একেই বলে। ছুটির দিনে এরকম সুন্দর বাড়িতে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, মেঘলা ওয়েদার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই চাউমিন, চাউমিনটা আবার সুন্দর করে সস দিয়ে ডেকোরেশন করে দিয়েছে মা। চলো চাউমিনটা খাওয়া যাক আর ছুটিটাকে এনজয় করা যাক। তো এবারে আমার দুদিন জন্মদিন পড়েছিল, বাংলায় ছিল 1লা বৈশাখ আর ইংলিশে ছিল 15th এপ্রিল। তো তখন বাড়িতে বিশেষ কিছু কারণে আমার জন্মদিনটা করা হয়নি। সো আজকে ছুটির দিন দেখে মা বাড়িতে যেমন জন্মদিনের রান্নাবান্না করে দেয় তেমনই আমাকে দিয়েছে। তো আর আমার খুব তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, আর মাত্র 12টা সাবস্ক্রাইবার বাকি। তো সেই জন্য বাড়িতে মা আজকে রান্না করে দিয়েছে। আর যারা যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, 2000 সাবস্ক্রাইবারটা যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর তোমাদের দেখিয়ে দিই আজকে মা কী কী রান্না করে দিয়েছে, তো চলো দেখতে থাকো। তো মা আজকে রান্না করেছে হচ্ছে ভাত, এটা একটা শাক ভাজা, পটল ভাজা, এটা কি ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, শশা আছে, এখানে আছে ডাল, এখানে আছে কাতলা মাছ আর মাছের ডিম, চাটনি, পায়েস, রসগোল্লা, এটা কি বলে গোপালভোগ, আর দই। এই রান্না আজকে মা দিয়েছে করে, এই আমার মা রান্না করে দিয়েছে আমাকে জন্মদিনের। ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করবো আমরা। আসো তো এবার আমরা সবাই একসাথে খেতে বসবো, আমি বাবা মা আসছে একসাথে খেতে বসবো। চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে থেকে আমাদের ধন্বন্তরি কালীমায়ের মন্দিরে শুরু হচ্ছে মায়ের রূপ পরিবর্তন মেলা, যেটাকে আমরা বেশের মেলা বলে থাকি। তো চলো মেলাটা তোমাদের দেখাবো আর সব কিছু বলবো। বলবি তো ব্লগ করবি, হ্যাঁ বল, এরকম কর।
মেলা আজকে থেকে শুরু হলো, লোকজন অনেক কম যদিও আজকে, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর দোকানপাটও এখনও সব আসেনি। আস্তে আস্তে দোকানপাট আসবে, তারা জিনিসপত্র ভালো করে গুছিয়ে নেবে, আস্তে আস্তে আরও মেলা জমজমাট হবে। আজকে লোকজন কম আর মেলা চলবে 15 দিন, আর এই 15 দিনে মাকে 15খানা রূপে সাজানো যে হবে, আর সেই যে রূপগুলো তারই নাম এখানে দেওয়া আছে। 15 দিন 15টা রূপের যে নাম, সেই নামগুলো এখানে দেওয়া আছে। তো চলো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই যতটুকু আজকে দেখানো যাবে। মেলার যেদিকেই যাবে মেয়েদের এই সাজগোজের জিনিসই ম্যাক্সিমাম দোকানে দেখতে পাবে। এদিকে কাপ প্লেটের দোকান, কাপ প্লেট, কাঁচের জিনিসপত্র, বাড়িতে সাজিয়ে রাখার ফুল, আর ম্যাক্সিমামটাই মেয়েদের সাজগোজের জিনিসপত্র, সেই সবের দোকান মেলায় ভর্তি। তো চলো আগে আগে তোমাদের দেখাতে থাকি, আরও অনেক দোকানপাট আছে। এই একখানা রাইড এখানে এসছে, আর রাইডটা দেখেই তো আমার ভয় লাগছে। আমি ওই কারণে এইসব রাইডের একদম ধারে পারে যাই না। আর আজকের ভিড় কম বলে চেঁচামেচিটা একদম পাওয়া যাচ্ছেই না, না হলে অন্য দিন হলে লোকজন ভর্তি থাকলে উঠে যা চেঁচামেচি করে এর ওপর। তো যারা যারা চড়তে চাও মেলায় অবশ্যই চলে এসো। এদিকে বসেছে ব্রেক ড্যান্স, আর আজকে মেলার শুরুর দিন বলে ফাঁকাই যাচ্ছে, না হলে টিকিট কাউন্টারের সামনে বিশাল লাইন পড়ে আর লোকজনও কম, তোমরা দেখতেই পাচ্ছ। দোকানপাট এখনো ওপেন হয়নি, ভালো ভাই এই জায়গাটা, ভালো জায়গা, হেভি জায়গা, দেখে যা দেখে যা, এটা দেখে যা, আরে চালু চালু হয়নি তো আমরাও জানি। ২০ টাকা কাজল পেন্সিল নেবেন, ২০ টাকা আইলাইনার নিন, ২০ টাকা
জানাবেন প্রতিটি জিনিসই অনেক মূল্য, 15 টাকা এবং 20 টাকা, 15 টাকা এবং 20 টাকা। আপনি সিসিটিভি ক্যামেরা আওতায় এদিকটায় বাচ্চাদের জন্য অনেক রাইড বসেছে। আর এবারে মেলায় আকাশ ছোঁয়া আসেনি, কারণ ইলেকশনের জন্য পারমিশন পাইনি। ৬০ টাকা করে দাম কফি মগ, কফি মগ তো বাড়ি চলে এসেছি। মেলা এখন 15 দিন চলবে, এটা মায়ের রূপ পরিবর্তন মেলা। এই 15 দিন ধরে তোমরা 15খানা রূপ তোমরা দেখতে পাবে এই দেশের মেলায়। তোমরা মেলায় চলে এসো, অনেক দোকানপাট বসেছে। তো মেলা যারা যারা আসনি অবশ্যই এসে মেলা ঘুরে যাও। তো এখন রাত হয়েছে, আমরা খেতে বসবো। এই আমাদের বাবা দাদা মা খাওয়া দাওয়া এবার করব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।